হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রিপিচরে থাকছে ঈদের স্পেশাল কাচ্চি বিরিয়ানি। তো এই কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, চলুন এক ঝলকে দেখে নেই। তো কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে চাউল নিয়েছি, প্লট চাল নিয়েছি, আমি চিকুন চিনি গুঁড়া চাউলটা নিয়েছি, যেটা প্রাণ কোম্পানির কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি। আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়ে তৈরি করে নিতে পারেন, বা এই প্লট চালটা দিয়ে করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে আমি নিয়েছি হলো 1.5 কেজি পরিমাণ গরু মাংস। প্রথমে আমি চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানিতে। আর যদি আপনারা বাসমতি চাল দিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরু মাংস। তো গরু মাংসটাকে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পিসগুলো কিন্তু একটু বড় বড় করেই আমি রেখেছি। আমি এটা বিফ দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে এটা মাটন দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু সামনে ঈদ, ঈদের সময় কিন্তু আমরা গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানিটা সহজেই কিন্তু তৈরি করে নিতে পারি। তো এখানে আমি বড় সাইজের একটি ফ্রাই প্যান নিয়েছি, এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম একসঙ্গে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ আর লং দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার পাউডার, জিরার পাউডার, আর 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি গরম মশলার পাউডার। গরম মশলার পাউডারটা অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল আর ঘি। আমি এখানে সয়াবিন তেল আর ঘি মিক্স করে নিয়েছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব, আর হাতের সাহায্যে ঘষে ঘষে তারপরে এই মশলাটাকে মিক্স করে নেব। খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই মশলা থেকে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমার মশলাটা মাখার পর আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। গরুর মাংসটা দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিব। আর যতটুকু সম্ভব এটা হাত দিয়ে মিক্স করা যায় ততই কিন্তু এটা স্বাদ বেড়ে যাবে। আমি এটাকে ঠিক 2-3 মিনিটের জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপর ঢেকে রাখবো 2-3 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 2 ঘন্টা রাখলেও চলবে। আর যত বেশি এটাকে মেখে রেখে দেওয়া হবে ততই কিন্তু এটা টেস্ট বেড়ে যাবে, এমনকি খেতেও ভালো লাগবে। তো এখন আমি গরু মাংসটা ঢেকে রাখবো 3 ঘন্টার জন্য। আর এই 3 ঘন্টার মাঝখানে আমি আমার প্লট চাউলটাকে এখন রান্না করে নেব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হবে। আর এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তার সঙ্গে লং দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি আমি 2টি স্টার মশলা দিয়েছি, এটা এই মশলাটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি অপেক্ষা করব আমার এই পানিটা বলক আসার জন্য। যখন আমার পানিটা ফুল বলক চলে আসবে তখন আমি অ্যাড করব প্লট চালগুলো। আর এই ফাঁকে প্লট চালটাকে আমি ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন প্লট চালটা একদম ঝরঝরে হয়েছে। এখন আমি প্লট চালটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর যখন ফুল বলক চলে আসবে প্লট চাল তখনই কিন্তু হাফ সিদ্ধ করে নিব আমি এই প্লট চালটাকে। এখন আমার প্লট চালটা ফুল বলক চলে এসেছে। এখন আমি চেক করে দেখতেছি কতটুকু পরিমাণ এই চালটা সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি চালটাকে উঠিয়ে তারপর একটা স্ট্রেনারে ছেঁকে রাখবো। আর এখন ফিরে এলাম 3 ঘন্টা পর। আর এই 3 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর আমার মাংসটা একদম কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি এখন এই মাংসের উপরে প্লট চালটা দিয়ে দিব। আর চালটা বেশি ছাকার দরকার নেই, আমি একটু পানি পানি রেখে তারপর দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, একটু পানি থাকলে কিছু হবে না। এখন আমার যতটুকু সম্ভব আমি এই চালটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি চারপাশে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে এটা জর্দার রং দিয়েও করে নিতে পারেন, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে এই জন্যই। আর এটা কিছুতেই কিন্তু স্বাদ বাড়াবে না।
এটা অপশনাল রইলো, আপনারা না দিলেও চলবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দিয়ে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা 1 কাপ পরিমাণ। আর এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি চিনি দিয়ে রেখেছি, এখন চিনি দিয়ে কিন্তু তার উপরে দিয়ে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন বেরেস্তার মধ্যে কিন্তু আস্তে আস্তে চিনির দানা দেখা যাচ্ছে। এখন আমি খুব ভালোভাবে এই ঢাকনিটা ঢেকে রাখবো, আর এই ঢাকনিটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমি এখানে আটা গুলিয়ে নিয়েছি। আটা বা ময়দা যে কোনো জিনিস দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ঢাকনিটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে করে কিছুতেই বাতাস বের হতে না পারে। এখন পুরোটা ঢাকনি আমি কভার করে নিব। যেহেতু আমাদের সামনে ঈদ চলে এসেছে, কোরবান ঈদ বলে কথা, আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মেহমান অতিথি আপ্যায়নে কিন্তু খুবই সুস্বাদু এই রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন। তো আমার এখন অলরেডি হয়ে গিয়েছে, আমি আটা দিয়ে খুব ভালোভাবে ঢাকনিটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি কাচ্চি বিরিয়ানিটা, আর চুলার আঁচটা আমি হাই করে 1 মিনিটের মতো এটাকে জাল করে নেব। তারপর একদম ডিমাস করে আমি 45 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তো ফিরে এলাম 45 মিনিট পর, আর এই 45 মিনিট পর দেখি এখন আমার এই কাচ্চি বিরিয়ানিটার কী অবস্থা। আমি আটাটাকে একটু ডবল করে দিয়েছিলাম, সেজন্য আমার আটাটা এখনও কিন্তু কাঁচা রয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় আটাটা শুকিয়ে যায়, তো আমি যেহেতু একটু ডবল করে দিয়েছি সেজন্য আমার আটাটা কাঁচাই রয়ে গিয়েছে। এখন আমি আটাটাকে খুলে নিচ্ছি। তো অবশ্যই এই ঢাকনিটাকে খুব সাবধানে খুলে নিতে হবে, যেহেতু ভিতরে অনেক গরম। তো ঢাকনিটা খোলার পর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। তো আজকের এই কাচ্চি বিরিয়ানিটি আমি পোলাওর চাল দিয়ে তৈরি করেছি। তো পোলাওর চাল দিয়ে তৈরি করলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। আর আপনাদের কাছে যাদের বাসমতি চাল আছে তারা বাসমতি চাল দিয়ে তৈরি করে দেখতে পারেন, বা এরকম পোলাওর চাল দিয়ে তৈরি করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। বিশেষ করে পোলাওর চাল দিয়ে তৈরি করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি এখন একটু নিচের থেকে দেখাচ্ছি যে কতটাই পারফেক্ট হয়েছে গরুর মাংসটা। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি, আর আজকের রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি। অনেক রিকোয়েস্টের একটা রেসিপি ছিল, তো অনেক দিদিরাই আমাকে রিকোয়েস্ট করেছে এই রেসিপিটা শেয়ার করার জন্য। আজকে আমি এটা বিফ দিয়ে তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে এটা চিকেন দিয়েও করে নিতে পারেন, মাটন দিয়েও করে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন, আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।